তুমি কই থাকো এখন? বাসায় থাকি। বাসায় থাকো? তোমারে দেখলাম আমি যে সেই দিন ঢাকাতে তুমি আসছিলা, কোন বা স্টেজ নাই গান গাইলা, ওটা কোন স্টেজে ছিল তোমার প্রোগ্রামটা? ও ওইটা, হ্যাঁ ওটা তো হইছে আপনার ইয়াতে ছিল, কক্সবাজারে। কক্সবাজারে গেছিলা? হ্যাঁ। তো লেখা আছে ঢাকা কি যেন একটা একাডেমি। না ঢাকা একাডেমি ওইটা মানে কি ওই মানে ওই কক্সবাজারের ঠিকানাটা ওনারা দিতে চান, ওনাদের কিছু প্রবলেম হবে এর জন্য আর কি চেঞ্জ করছিল ঠিকানাটা আর কি। ও তাই? হ্যাঁ। আসলে দেখে খুব ভালো লাগলো। তো তুমি কি স্টেজ প্রোগ্রাম করো না শুধু খালি মিডিয়াতেই কাজ করো? না না স্টেজ প্রোগ্রাম করি আমি। ডান্স দিতে পারো না? হ্যাঁ। দেখলাম তো অনেক সুন্দর ডান্স করো তুমি। তা আসলে তোমার মানে চাহিদা তোমার চাহিদা কীরকম, মানে তোমার টাকা পয়সা লেনদেনের বিষয়টা কীরকম বলো তো। আর লেনদেনের বিষয়? হ্যাঁ, তুমি কীভাবে লেনদেন করো? লেনদেন দেখে গেছে আমি যাদের সাথে কাজ করি পার্টিদেরকে আমরা বাজেট বলি, সে বাজেটে যদি ওনারা অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের বাজেট পুরাটা আগে অ্যাডভান্স দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিকই আছে, কিন্তু সেটা কত কিভাবে দিতে হবে? তোমার দুই দিনের যদি আমি কাজে নিয়ে আসি তুমি কয় টাকা পেমেন্ট নেবে? আমরা এক বাজেট আপনার একদিনের 50,000 করে নিই। কয়জন থাকো তোমরা, তোমাদের স্টাফ সব সহ না কে কে থাকো? দেখা গেছে আমরা 10 জন থাকি, টোটাল 10 জন থাকি। আচ্ছা তাহলে তোমার আলাদা পেমেন্ট কত তুমি এটা বলো। আমার আছে একদিনের আছে আপনার 30,000 করে। তোমার একদিনে 30,000? হ্যাঁ। আর দুই দিন কত দিতে হবে তোমাকে? দুই দিন আছে 60,000। দেখো এখন একটা জিনিস কি, যদিও ভালো লাগছে তোমার কাজ আমি তোমাকে কাজে নেব, তাহলে এখানে দাম দর চুক্তি করার কোনো কিছুই আসে না। আর একটা বিষয় সেটা হলো যে আমরা মূলত কাজ করাই নেই, কাজ আমরা সব দিকেই কাজ করাই নেই, এখানে যদি একটু কম সম করে যদি আমার কাজটা করে দাও না তাহলে হয়তো। ভাই আপনাকে নিয়ে কোনো সমস্যা হবে না, আপনার কাজটা গেলে মনে করেন আপনার বাজেট নিয়ে আমার বাজবে না। আপনি আমরা পরিচিত মানুষ, একজন আরেকজনের আপদে বিপদে আমরা পাশে দাঁড়াই, সমস্যা না ভাই। আপনি যাই দেন দিয়েন, কবে আপনার কাজ বলেন আমি যাব। আমার কাজে আমি সামনে সপ্তাহের মধ্যে আমি কাজটা ফেলতে চাচ্ছিলাম। আমি তুমি যদি আমাকে সেভাবে একটা শিওর দাও না তাহলে আমি হয়তো রিসোর্টে একটা কাজ ফেলবো তোমার এতে এই ঢাকা মোক বাজারে। আমি যাব, আপনাদের কবে আসতে হবে বলেন, আপনাদের একটা শিডিউল করেন আমাকে জানিয়ে দিবেন আমি আসবো। না এখন তুমি পার্মানেন্ট কাজ করতেছো কিনা বা হয়তো শিডিউল তোমার ধরা আছে কিনা এই জন্য বলছিলাম আর কি। আপনার শিডিউলটা কবে সেটা বলেন তাহলে, কাজ কিছু হয় আমার শিডিউল করা আছে না, আপনার শিডিউলটা কবে সেটা বুঝতে হবে। আমি 14 তারিখে ফেলতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই আসবো। তাহলে ঠিক আছে, কথাই পর্যন্ত থাকলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি মিস করো না কিন্তু। আচ্ছা আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।